গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল মেয়েকে পড়তে দিয়ে এসে ঘরটার গুছিয়ে নিয়ে আমি বসে গেছি একটা মানে তোমাদের সাথে কথা বলতে। কিছু তো যেটা একটা বিষয়, তোমরা কয়েকদিন আগে আমার একটা কমিউনিটি পোস্ট দেখেছিলে এবং কমিউনিটি পোস্ট দেখে তোমরা অনেকেই সেখানে রেসপন্স করেছো, কেউ কেউ জানতে চেয়েছো এবং ম্যাক্সিমামটা আমাকে তোমরা সাজেশন দিয়েছো এবং প্রত্যেকেরই একই সাজেশন, একই কথা। তো সেইটার বিষয়ে কিছু কথা বলা আছে। তো শুধুমাত্র যে ওখানে আমি একটা পোস্টের মাধ্যমে সব কিছু বলে দেবো বা সব কিছু বোঝানো যাবে তা তো নয়, সেখানে কিছু কথা মাত্র লেখা। এবার যতক্ষণ না মুখোমুখি মানুষ কথা বলছে ততক্ষণ কিন্তু মানুষ কিছু বোঝাতে পারে না বা বলতে পারে না, কারণ লেখার মাধ্যমে সবসময় সব কিছু বোঝা যায় না। তো সেইটা পোস্টটা দেখে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, তোমরা ওখানে প্রশ্নও করেছো। তো সেই উত্তরগুলো আমি কমেন্টের মাধ্যমে দিতে চাইনি, ভেবেছিলাম একদম সামনাসামনি বসে একটা ভিডিও বানিয়ে ডিরেক্ট তোমাদের সব কিছু বলবো। তো সেই মতন আমি আমার ভিডিওটা বানানো শুরু করলাম। এবার যেটা বিষয়টা হচ্ছে, মানে আমি কিছু কিছু জিনিস হয়তো আমার তোমাদেরকে জানাতে একটু লেট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তোমাদের অনেক তোমাদের প্রত্যেকেরই খারাপ লাগে বিষয়টা, কারণ আমি যখন বলি ইউটিউব পরিবার, আমার পরিবার এক্সটেন্ডেড ফ্যামিলি, তো সেক্ষেত্রে যখন আমি সবই তোমাদের জানিয়েছি, সব কিছু তোমাদের জানাচ্ছি, তোমরা প্রথম থেকে আমার জার্নিটা দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের সব কিছু আমার জানানোটা আমার আমার নিজের কর্তব্যের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে প্রথমেই আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু কিছু বিষয় আমার জানাতে একটু লেট হয়ে যায়, হয়তো যে আমি ভাবি হয়তো ওই বিষয়টা নিয়ে কীভাবে ভিডিও বানাবো বা কীভাবে এরকম করে দেরি হয়ে যায়। যেমন এই বিষয়টা নিয়েও ভিডিওটা বানাতে আমার একটুখানি দেরি হয়ে গেল। তো তোমরা পোস্টটা দেখেছো, আমার যে কমিউনিটি পোস্টটা ছিল, তো পোস্টটা দেখে তোমরা অনেকটাই ধন্দে আছো যে কী বিষয় হয়েছে, কী বিষয় হতে চলেছে, এটা এরকম কেন পোস্ট আসলো বা কিছু। তো সেটা নিয়েই আমি কথা বলবো। তো যেটা বিষয়টা তোমরা বলতে চেয়েছো যে তোমার সাথে আবার সে যোগাযোগ করেছে নাকি, এইবার যেটা হচ্ছে আমার সাথে সে কোনোরকম যোগাযোগ করেনি, কোনোরকমই যোগাযোগ করেনি। তোমরা হয়তো অবাক হচ্ছে যে যোগাযোগ করেনি তাহলে কেন আমি এরকম পোস্ট দিলাম, কী কারণে দিলাম, শুধুমাত্র কি ভিউজ পাওয়ার জন্য বা ইয়ের জন্য? একদমই নয়, সে আমার সাথে কোনোরকম যোগাযোগ করেনি, কিন্তু সে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে, তাও অন্য নাম দিয়ে, নিজের নাম দিয়ে নয়। এখন নিজের নামের বানানটা ভুল লিখেছিল না নিজের নামটাই ভুল ইচ্ছে করে দিয়েছে সে জানি না, যাই হোক এই নাম ভুলটা বলা তার বহুদিনের অভ্যেস, তো সেটা নিয়ে অবশ্যই কথা হবে। এটা আর একটা ফেসবুক পোস্ট, তাও আমার পোস্টে, আমার আমার ফেসবুক প্রোফাইল নয়, অন্যজনের ফেসবুক প্রোফাইল, সেই সমস্ত কিছু ডিটেলস বলবো। তো প্রথমে আসে হচ্ছে ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট দেয় একজন, আমি জানতে পারি সেটা আরেকজনের কাছ থেকে, আমার প্রোফাইল থেকে ছবি চুরি করা হয়েছে রীতিমতো, এটাকে বলে ছবি। আমি যদি অন্য কারো প্রোফাইল থেকে ছবিটা নিয়ে সেভ করি তাকে না জানিয়ে, তার মানে সেটা আমি চুরি করছি, চোর আমি, ঠিক আছে। গুগল থেকে সবাই ছবি নামায়, গুগল থেকে ছবি নামানোর জায়গা, কিন্তু কারো ফেসবুক প্রোফাইল থেকে ছবিটা নেওয়া সেটাকে চুরি বলে। এইবার দাঁড়াও আমি দেখি আমার কাছে ওইটা আছে নাকি লেখাটা, লেখাটা বলতে পোস্টটা আছে নাকি, দাঁড়াও আমি একবার দেখে নিই। আমার তো ফোন না, মার ফোন, এ দেখো মার ফোনে সব স্ক্রিনশট দিয়ে নিয়েছি, এবার আমি ওইটা নিয়েছি নাকি আমি একবার দেখে নিই। না ওটা আমার নেওয়া হয়নি, তো আমি ওখানটায় বলছি, ওখানটায় না দাঁড়াও স্ক্রিনশটটা তোমাদেরকে থাক দেখাবো না, যেটা বলছি যদি তোমরা পরবর্তীতে খুবই প্রশ্ন ওঠে সেটা নিয়ে তখন দেখাবো, স্ক্রিনশট আছে আমার কাছে। এবার যেটা হচ্ছে সেখানটায় পোস্টটা আসে ফেসবুকে যে দেয়, মাই ফ্যামিলি ফার্স্ট চাইল্ড, শি ইজ মাই ফ্যামিলি ফার্স্ট চাইল্ড, এখানেই ভুল, প্রথমেই ভুল, লেখাতেই ভুল, এবং ফার্স্ট বানান ছিল FAST ফার্স্ট। হ্যাঁ এরকমভাবে একটা পোস্ট আছে, মাই ফ্যামিলি ফার্স্ট চাইল্ড দিয়ে আমার মেয়ে সরস্বতী পুজোতে হলুদ শাড়ি পরে তোলা দুটো ছবি, এবং সেখানটায় সে গর্বের সাথে বলছে আমার দাদার মেয়ে, আমার দাদার মেয়ে। বুঝতেই পেরে গেছো তোমরা কে পোস্টটা দিয়েছে। তো বলছি বহিন 12 বছর কোথায় ছিলা, 12 বছর পর কি আমি পেট থেকে বের করলাম মেয়েটাকে,
12টা বছর কোথায় ছিলা তখন মনে পড়েনি? সি ইজ ইয়োর ফ্যামিলির ফার্স্ট চাইল্ড, মনে পড়েনি? 12 বছর পর মনে পড়লো নাকি? কী দেখে মনে পড়লো? 12টা বছর একা মানুষ করেছি, তোমরা কেউ ছিল না। মাথায় থাকলো কথাটা, ঢুকিয়ে নাও ভালো করে। 12টা বছর পর মনে পড়লো, 12 বছর পর বের করেছি। লোকে যদি জিজ্ঞেস করে 11টা বছর 12টা বছর কোথায় ছিলে, কথাতে কথা বাড়ে, কথায় কথা বাড়ে। আমার কিচ্ছু হবে না, তোমাদেরই মুখ পড়বে। তাই এই কেঁচো কুড়তে কেউটে বের করার কাজটা করো না, কারণ তোমাদেরই কেউটে বেরোবে, আমার কিচ্ছু হবে না। 12টা বছর ধরে আমার লড়াই আমার জানি, সবাই জানে, ইভেন কোর্ট জানে। দিনের পর দিন কোর্টের রাস্তা ঘুরেছি, তোমরা কেউ আসোনি। খোরপোশের চানা পয়সাটুকু তোমরা কেউ দাওনি। আর লাস্ট টাইম যখন হাকিম নিয়ে বসলো, তুমি আর তোমার মা ছিলে, তখন কি বললে? তুমি আমার দিকে না, আমার বাচ্চার দিকেও তুমি তাকালে না। মুখের ভেতর বিষ, মুখের ভেতর বিষ নিয়ে তোমার মা দাবি দিল, দাবি জানালো। যখন হাকিম বলল যে এই বাচ্চাটার ভরণ পোষণের জন্য আপনার অন্তত কিছু দেন, বলে বড় জোর 50,000 দিতে পারি। সেই মুহূর্তে হাকিমের কাছে আমি একটা কথা বলেছিলাম, আজও বলছি, যে ভগবান আমাকে শুধু সক্ষম রাখুক, আমার মেয়ের জন্য কাউকে লাগবে না। আজও আজও এতদিন ধরে আমি সব কিছু চালিয়েছি, ভবিষ্যতেও চালিয়ে নেব। 12টা বছর পর বহিন দাবি জানাতে এসো না, দাবি না, এরকম পোস্ট দিতে এসো না। তুমি নির্লজ্জ, তুমি অবশ্য দেবে, নির্লজ্জ ঘাতটারা মেয়ে ছেলে, তুমি অবশ্য করবেই, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। 12টা বছর আগে যখন দাদার সংসারে নাক গলাতে, তখন মনে ছিল না? 12টা বছর আগে তো বাচ্চাটা হয়েছে, কবার দেখতে এসেছো বাচ্চাটাকে? তোমার মা নার্সিংহোমে দেখে গেল বাচ্চাটাকে, হাতে টাকা দিয়ে গেল, পরে ফোন করে সে টাকাটা ফেরত চাইল, যে তোমার মেয়ের মুখ দেখে যে টাকাটা দিয়েছে, টাকাটা আমাকে ফেরত পাঠিয়ে দেবা, টাকাটা আমি দান করে দিয়েছি, রাখিনি আমার কাছে, পাঠায়নি, দান করে দিয়েছি, যে আমার দরকারই নেই। আমার হাত মা ভগবান সক্ষম দিয়েছে, আর একটু পড়াশোনা বিদ্যে আমার শিখেছি, আমার বাবা মা শিখিয়েছে, সেইটুকু জোরে কিন্তু আমি আমার মেয়েকে এত বছর নিয়ে এসেছি, ভবিষ্যতেও নিয়ে যাব। তুমি কেন? কাউকে আমার দরকার নাই, শুধু ভগবান আমার সহায় থাকুক, আমার বাবা আমার আশীর্বাদে আমি সব কিছু পেরেছি, পারবো। তাই বহিন, এই সমস্ত পোস্ট দেওয়ার আগে একটু ভাবো, একটু ভাবো, যদি একটুটা লজ্জা থাকে তাহলে এই সমস্তগুলো করো না। তো গেলাম, এ তো বলে না ওই সাইড ক্যারেক্টার, মানে সেই ফিল্মে থাকে না ভিড় বাড়ানো, এ সেই জিনিস, তো একে বাদ দিলাম। এবার আসছি দ্বিতীয় বিষয়, যিনি মেন ক্যারেক্টার, মেন ক্যারেক্টারের কমেন্টগুলো আমি বলি। এবার যেটা হচ্ছে, এরপরে আরও কিছু কথা বলবো। তো প্রথম কমেন্টটা আসে, এখানটায় তো না ডেটটা দেখাচ্ছে না, রাত্রি 12:42 কমেন্ট করেছিল, কটার সময় কমেন্ট করেছিল জানি না, আমি 12:42 দেখেছিলাম। হ্যাপি বার্থডে সোনাই, মাকে সারা জীবন খুব খুব ভালো রাখো, রাখবে, তোমার মা খুব 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 ভালো, আই লাভ ইউ সোনাই। এই মেসেজটা যখন, এই কমেন্টটা যখন আসে, কমেন্টটা আমি তো ধরো সঙ্গে সঙ্গে, ধরো আমার পক্ষে কমেন্ট দেখার সময় হয় না, আমি পরে কমেন্টটা দেখেছি। তো কমেন্টটা 12:42 আমি দেখেছি, আমার স্ক্রিনশট নেওয়া আছে সেই টাইমে। তো 12:42 আমি যখন দেখি কমেন্টটা, আমি দেখেই আমি বুঝে গেছি কমেন্টটা কে করেছে, কারণ সোনাই নামে আমাকে ডাকতো। কমেন্টটা দেখেই আমি বুঝে গেছি, ঠিক আছে, 12 বছর পর তার মনে পড়লো আমি খুব 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 ভালো, যখন আমার পেটে বাচ্চা তখন যে যখন অন্য একটা মেয়ে ছেলের সাথে সম্পর্ক সে তৈরি করেছিল, যার নামে দক্ষিণ বিধাননগর থানায় জিডি করা আছে, যদি সে অস্বীকার করে, সেই দিন 2012 সাল 1 জানুয়ারি অন্য একটা মেয়ে ছেলের সাথে যখন সে নিকো পার্কে ধরা পড়ল, অন্য একটা মেয়ে ছেলে আমার সামনে এসে দাবি জানাচ্ছে হু আর ইউ, ও তো আমার আমার সাথে ওর অ্যাফেয়ার চলছে, তুমি কে? আমার কোলে তখন বাচ্চা, কুচন। এই ঘটনা তোমাদের আগে বলেছি, তো তখন কোথায় ছিল? আমি খুব ভালো, আমাকে ভালোবাসো তুমি, কোথায় ছিল? আমার পেটে বাচ্চা থাকা অন্য মেয়ে ছিল সাথে যখন সম্পর্ক করলে, তখন কোথায় ছিল? আর আমার বাবা যখন এই কথা বলে, তখন বলো, তখন কি বলেছিল ফোনে, যে আপনি আমার বউকে আমার থেকে দূরে রেখেছেন, আমি কি করব, আমাকে তো যেতেই হবে অন্যদিকে, আমিও তো তোমার থেকে দূরে ছিলাম, আমি তো অন্যদিকে যাইনি, কেন যাইনি, কী কারণে যাইনি,
তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে ভালোবেসে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, যার ফল তুমি আমাকে দিয়েছো, অবশ্যই অসাধারণ ফল দিয়েছো। যতদিন তোমার সাথে ছিলাম ক টাকা ইনকাম করতা তুমি? আমার ব্রা প্যান্টিটা আমি সেলাই করে পরেছি তোমার সাথে যখন ছিলাম, তারপরে তুমি আমার সাথে বেইমানি করেছো। তোমার কেনার ক্ষমতা ছিল না, আমি আমার বাড়ির লোকের কাছেও যাইনি। তোমার সাথে থেকে সব রকম কষ্ট করেছি। তোমার বাড়িতে আমি যাওয়ার পর তোমার বাড়িতে সবাই সবাই একটা পার্মানেন্ট কাজের লোক পেয়ে গেল। সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ চলতো আমাকে কাজ করতে হতো। সকাল 6টার সময় একদিন ঘুম থেকে দেরি হলে দরজার মধ্যে বোমা পড়তো। এতক্ষণ কী করে ঘুমাও তুমি? আমরা সবাই উঠে গেছি, আমার আগে যদি কেউ একদিন উঠে পড়ল। বাথরুমের জল আমাকে ভরতে হবে, বাসন আমাকে মাজতে হবে, তরকারি আমাকে কাটতে হবে, রান্না আমাকে তো করছে, কোনো অসুবিধা নেই, আমি করে দেবো। একদিন গোটা চৌবাচ্চার জল আমি ভরেন ফেললাম, সব জল ভরা। মহারানী উঠলেন, এক্স এক্স ননদ উঠলেন, উঠে চৌবাচ্চার জলটা খুলে দিল, নালীটা খুলে দিল। আমি বললাম খুললি কেন, এক্ষুনি তুমি জল ভরলাম। বলছে না, চৌবাচ্চাটা পরিষ্কার করতে হবে। বলছে আজকে 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 তো আমি ভরে ফেলেছি, আজকে তুই অন্তত রেখে দে, কালকে আমি পরিষ্কার করে দেবো। বলছে না, চৌবাচ্চা শ্যাওলা হয়ে গেছে, চৌবাচ্চা ভর্তি জল সে ফেলে দিল, চৌবাচ্চার থেকে জল সব বেরিয়ে গেল, চলে গেল। আমি হয়তো তোমাদেরকে অনেক ঘটনা বলিনি। ও, সে দাবি জানাচ্ছে আজকে, দাবি জানাচ্ছে আজকে, হ্যাঁ কথা তো উঠলো, দাবি জানাচ্ছে যে এটা কি, শি ইজ মাই ফ্যামিলি ফার্স্ট চাইল্ড। আরে যখন আমি বলতাম বিয়ের পরে যে আমার আমার মেয়ে হলেই স্কুলে পড়াবো, আমার ছেলে হলেও স্কুলে পড়াবো, তুই কি বলতি, তোমার তো কোনো দিন বাচ্চাই হবে না। তুমি আবার কি বলছো, তোমার তো কোনো দিন বাচ্চাই হবে না, দাদার কুষ্ঠিতে সন্তানহীনতার দোষ আছে, তোমার তো কোনো দিন বাচ্চাই হবে না। আরে মূর্খ, একটু যদি পড়াশোনা করতি তাহলে বুঝতি সন্তানহীনতার দোষ কাকে বলে। সন্তানহীনতার দোষ মানে বাচ্চা না হওয়া নয়, সন্তান থেকেও সে কোনোদিনও বাবা ডাক শুনতে পারবে না, সেই সন্তানের মুখে তাকে বলে সন্তানহীনতার দোষ। তোদের গোটা ফ্যামিলি এটাই দাবি ছিল, দাদার কোনোদিন ছেলে মেয়ে হবে না। এবং আমাকে এটা নিয়ে ইয়ার্কি মারতি, যখন এই ইয়ার্কিটা আমি রিয়াক্ট করতাম তোর মা বলতো কি, ছেড়ে দে, ওই ইয়ার্কি বোঝে না, এটা একটা ইয়ার্কি মারার বিষয়, তুই না একটা মেয়ে, তুই জানিস না একটা বিয়ে হওয়ার পরে একটা মেয়ের প্রথম স্বপ্ন থাকে বাচ্চা, বিয়ে হওয়ার পরে কি আগেও কি, নিজের সন্তান, নিজের স্বামী, একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা মেয়ে, নিজের সন্তান, আর সেই একটা মেয়ে যে বিয়ে হয়ে গেছে তাকে তুই এই কথা বলি ইয়ার্কি মারছিস, এটা ইয়ার্কি? তোমরা যারা আমার ভিডিও দেখছো তারাই বলো এটা কি ইয়ার্কির বিষয়, তোমার তো কোনো দিন বাচ্চাই হবে না, তুমি আবার কি প্ল্যানিং করছো, এই কথাটা বলা ইয়ার্কি? সেই ভেতরে হাইটা তোর যদি লেগে যায় কি হবে? সে আবার দাবি জানাচ্ছে 12টা বছর পর, শি ইজ মাই ফ্যামিলি ফার্স্ট চাইল্ড, তাও আবার বানান ভুল। দাদা বৌদি সংসারের ভেতর নাক না গলিয়ে যদি একটু পড়াশোনার পেছনে সময় দিতি, একটু যদি ভালো হতো, তাহলে বানানটা ফার্স্ট বানানটা FAST হতো না, ঠিক বানান হতো, তাই না? আমার কথায় কথা বাড়ে, কোথা থেকে কথা বেরোচ্ছে, ঠিক আছে এটা গেল। এবার হচ্ছে দ্বিতীয় কমেন্ট, আজ এই কথাগুলো বললে সেটা কি সত্যি ডিভোর্স হয়েছে? ডিভোর্স লিখেছে, ডিভোর্স, হ্যাঁ, তারও বানানের মা বাবা ভাই বোন কেউ নেই, তো আমি সঠিক করেই পড়ছি, ডিভোর্স হয়েছে কি? আমাকে আমাকে কতদিন জেল খাটিয়েছো সেটা বলো, 3 মাস। আমি তোমার জন্য যা করেছি সেটা কি তোমার বাবা মাও করেছে? একদম ঠিক বলেছো, তুমি আমার জন্য যা করেছো আমার বাবা মা করেনি, অসম্ভব, করতেই পারে না। তুমি পেটে বাচ্চা থাকাকালীন অন্য মেয়ে ছেলের সাথে সম্পর্ক করে আমাকে ছেড়ে দিয়েছিলে, আমার বাবা মা আমাকে রাস্তায় বের করে দেয়নি, আমাকে পেটের বাচ্চা সহ যতদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি আমাকে টেনেছে, সে অবশ্যই। আমার বাচ্চার যখন 1টা বছর বয়স, আমি যখন 1টা বছর বয়স তখন থেকে আমি টিউশন পড়ানো শুরু করে দিয়েছি যে না, আমাকে কিছু করতেই হবে, আমার মেয়ের জন্য আমাকে দাঁড়াতে হবে। সত্যি বলছি, আমার না বড় বড় একটা ইচ্ছে ছিল, কী জানো, আমি বিয়ে করব, ঘর সংসার করব, চাকরি করার ইচ্ছে আমার কোনো দিনও ছিল না, সত্যি বলছি, আমার ঘর সংসার করার ইচ্ছে ছিল বরাবর। কিন্তু বর্তমানে আমাকে যে আমি চাকরি করছি, সেই 1টা বছর যখন আমি টিউশন পড়াতে যেতাম, মানে 1টা বছর মেয়ের বয়স, তখন থেকে আমি ওকে রেখে টিউশন পড়াতে যেতাম, খুব যৎসামান্য টাকা পেতাম, সেই টাকা দিয়ে কোনো দিন জামা, কোনো দিন কোনো কিছু কিনে আনতাম, অল্প টাকা, খুব না, দুটো বোধ হয় টিউশন পড়াতাম, দুটো টিউশন পড়ি আর কত টাকা হবে। তারপরে একটা অনলাইন ক্যাপচা এন্ট্রিতে একটা কাজে ঢুকলাম, সেখানে বলেছিল 4,000 কত মায়না, তো সেই কাজটা আমি বেশি দিন করিনি,
সেই কাজটা করেছিলাম আমি হচ্ছে 10-12 দিন, তারপরে আমি একটা এনজিওতে জব পাই 1 বছর, সেখানে করার পর তারপর বর্তমান যেখানে জব করছি সেখানে টানা এখন 9 বছর আমি জব করছি। তো সত্যি তুমি আমার জন্য যা করেছো আমার বাবা মা একদমই করেনি, একদমই না, আমাকে পেটে বাচ্চা নিয়ে আমাকে ফেলে দেয়নি, আমাকে এটাও বলেনি, আজকে তুমি বলছো, দাবি জানাচ্ছ, তো আমাকে আমার বাবা মা এটা বলেনি যে তোর মরা বাচ্চা হবে, যখন তোর বাচ্চা নিয়ে যাবি রে ডাক্তারের কাছে বাচ্চা হতে যাবি, ডাক্তার এসে বলবে তোর মরা বাচ্চা হয়েছে, এটা আমার বাবা মা বলেনি, এটা তুমি বলেছিলে। মনে পড়ে সেই দিনটা, দিনের পর দিন রাতের পর রাত পেটে বাচ্চা নিয়ে কেঁদেছি, যেই সময় একটা মেয়ের একটা স্বামীকে, তার স্বামীকে সব থেকে বেশি পাশে দরকার হয়, সেই সময় দিনের পর দিন আমি কেঁদেছি, দিনের পর দিন, আজকে আমার কাঁদার দিন শেষ হয়ে গেছে, নেই আর কাঁদার দিন, দিনের পর দিন কেঁদেছি। ফোন করে তুমি বলছো আমার তো সন্তানের এত দোষ আছে, তোমার কী করে বাচ্চা আসলো পেটে, কার না কার বাচ্চা, আমার ঘাড়ে দবাচ্ছ। আমি কোর্টে বলেছিলাম ডিএনএ টেস্টে প্রমাণ হয়ে যাবে এটা কার বাচ্চা, তোমাদের উকিল মুখ বন্ধ করে ঘুরে গিয়েছিল, তোমাদের উকিল ও মূর্খ উকিল সেও সেরকম বলেছিল, একটা দাবি জানিয়েছিল। আজকে মনে পড়ছে? তখন বলেছিলে তোমার মরা বাচ্চা জন্মাবে পেটে, তখন আমার 7-8 মাসের বাচ্চা, আমার মেয়ে, তখন আমাকে বলেছিল তোমার মরা বাচ্চা জন্মাবে। কমেন্টটা পুরো পড়া হয়নি, পড়ছি। তোমার বাবা মাও করেছে, ও আমারও মেয়ে, আচ্ছা ও আমারও মেয়ে, তোমারও মেয়ে, তোমার মেয়ে, এখন মনে পড়লো 12টা বছর কোথায় ছিল শোনা, আর আমার সাথে যোগাযোগের মাধ্যম কি আমার ইউটিউব চ্যানেল, মানুষ চাইলে পৃথিবীর যে কোনো কোণা থেকে মানুষকে খুঁজে বের করতে পারে, যদি তোমার মনে একটুখানি অনুশোচনা পস্তানি থাকতো তুমি 12 বছর আগে আমার সাথে যোগাযোগ করতে, 12 বছর, 12 বছর আগে কি তুমি অন্তত আমার মেয়ে যখন কোর্ট কেস চলছে তখনই তুমি মীমাংসায় আসতে বা বলতে যে না, যে আমি তোমার সাথে থাকতে চাই, সংসার করতে চাই, আমি যা ভুল করেছি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু কোনো দিন করোনি। আমি তোমাকে একটা কথা সবসময় বলতাম, তুমি যদি পঙ্গু হয়ে যাও বিছানায় শুয়ে থাকো তবুও আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাবো না, কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে আমি তোমার দিকে ঘুরেও তাকাবো না। আমি যদি ওই কাজটা করতাম, অন্য ছেলের সাথে সম্পর্ক করতাম, তুমি কী করতে? তোমার বাড়িশুদ্ধ লোক আমার বাড়িতে এসে বয়ে আমার পাড়া প্রতিবেশীকে বলে চলে যেত আমাকে ঘরে তুলতে, অন্য ছেলের সাথে যদি আমি সম্পর্ক করতাম তোমার, তুমি যেরকম সেম করেছো সঞ্জয় চ্যাটার্জি নাম নিয়ে ওই মেয়েটার সাথে, সেই মেয়েটা তোমার থেকে 10-12 বছরে বড় ছিল, মানে তখন 2012 সাল 1 জানুয়ারি, তখন সেই মেয়েটার ক্লাস 8-এ পড়া একটা ছেলে ছিল, তার সাথে তুমি প্রেমের অভিনয় করেছিলে, তাকে বিয়ে করবে, তার বাড়ির তার বৌদি আবার তোমাকে ভাই পাতিয়ে রাখি পরিয়েছিল, ফোঁটা দিয়েছিল, তুমি কী বলেছিলে তাকে? আমি প্রিয়াঙ্কা নামের একটা মেয়েকে ভালোবাসতাম যে 5 বছর আগে মরে গেছে, তারপরে সঞ্জয় চ্যাটার্জি নাম নিয়ে তার নামে তার সাথে প্রেম করেছিলে, তারপরে যখন ধরা পড়লে দক্ষিণ বিধাননগর থানাতে জিডিটা করা আছে, জিডি কপি এখনও আমার কাছে আছে, জিডি কপি দিয়ে সেই জিডিটা অনায়াসে বের করা যাবে, এবং সেই মহিলার স্বাক্ষরও ওখানে আছে, সেই মহিলার স্বাক্ষর। এখন মনে পড়ছে আমার মেয়ে 12 বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছি, মাথার ঘাম পায়ে ফেলে, অনেক প্রলোভন এসেছে, অনেক বিয়ে সম্বন্ধ এসেছে, সবাই বলেছে বাচ্চা বাচ্চা কেউ নিতে চায়নি, সত্যি বাচ্চা কেউ নিতে চায়নি, মেয়েকে কেউ নিতে চায়নি, যে কটা সম্বন্ধ এসেছে বলেছে মেয়ে তোমার বাবা আমার কাছে থাকবে টাকা দেবো, একটাকেও বিয়ে করিনি, একটাকেও বিয়ে করিনি আমার মেয়ের জন্য, আজকে দাবি জানাচ্ছ, যার মৃত্যু কামনা করেছিলে তাকে দাবি জানাও কোন ইয়েতে, মানে একটু ভগবানে ভয় করো না, বিবেক নেই, নিজে আয়না দিকে তাকাও না, তাকানো তো উচিত। তারপর লিখেছে আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু মরে যাবার আগে একটা কথা বলে দিচ্ছি, আমি তখনও তোমাকে খুব ভালোবাসতাম আর এখনও ভালোবাসি, আমি মরে গেলে মেয়েকে নিয়ে এসো। আরে মুখ দিয়ে খিস্তি চলে আসছিল, মেয়ে তো তোকে চেনেই না রে বাবা বলে, এখনও যদি আমি পুজনকে কোনো সময়তে, আমার মেয়ের সাথে আমার খুব ভালো এরকম ফ্রেন্ডলি সম্পর্ক, আমার মেয়ের সাথে আমি অনেক রকম আলোচনা করি, কথা বলি, খুব ফ্রেন্ডলি সম্পর্ক, হ্যাঁ, তবে শালীনতা বজায় রেখে বা মা মেয়ের মধ্যে যতটুকু ডিস্টেন্স থাকা চাই ততটুকু ডিস্টেন্স রেখে সব রকম কথা হয়, সেখানে যদি আমি বলি
আমার মেয়ে তো সহ্য করতে পারে না, চেনেই না বাবা হিসেবে, মানে ফাদার ফিগার বলে কেউ নাই ওর সামনে, আমি বাবা আমি মা ওর কাছে। ওকে যদি কেউ বলে কোনো কিছু, ও কি বলে, আমার মা আমাকে সব দেয়, আমার মা আছে, ও তো বাবা বলে চেনেই না, কে এসবে দাবি জানাবে। একা একা দিনের পর দিন রাত জেগেছি একা। বলতে পারবা মেয়ের কি পছন্দ, কি ভালো লাগে, কি খেতে ভালোবাসে, কোন জামা ভালোবাসে, কোন পোশাক ভালোবাসে, কি করতে ভালোবাসে, কি শুনতে ভালোবাসে, কি করতে ভালোবাসে, কি খেতে ভালোবাসে, বলতে পারবা? ক্ষমতা আছে বলার? বলতে পারবা কোনোদিনও? বলতে পারবা না, কারণ তুমি তো তখন অন্য নেশায় মত্ত, তোমার তখন প্লে বয় হওয়ার শখ ছিল, সবাই একসাথে দু তিনটে প্রেম করছে, তুমি কেন একটা বউ নিয়ে সুখে থাকবে, তোমার তো দু তিনটে প্রেম করা উচিত, তাই না? সে কারণে তুমি করেছিলে, সেটা তোমার স্বভাব চরিত্র। আর 12টা বছরে আমার মনে হয় কেউ না কেউ ছিল, সেক্ষেত্রে তুমি লাথ খেয়ে 12 বছর পর আমার ইউটিউবে কমেন্ট করেছো, আমি তখনই রিপোর্ট মেরে তোমার চ্যানেল ব্লক করেছি। তুমি যতবার চ্যানেল বানিয়ে, তুমি যতবার তোমার প্রোফাইল বানিয়ে আমাকে কমেন্ট করবে, আমি বুঝতে পারবো, ততবার রিপোর্ট মেরে ব্লক করবো। তোমার যদি আমার সাথে যোগাযোগ করার এতই ইচ্ছে থাকতো, পোস্ট নয়, কমেন্ট নয়, তুমি ঠিক আমার সাথে আজ নয় অনেক বছর আগে যোগাযোগ করতে, 10 বছর আগে অন্তত যোগাযোগ করতে, 12 বছর পর নয়, ধোপে টিকবে না কোনো কিছু। আর একটা কি জানো, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আমি যতটুকু শুনেছিলাম, 7 বছর কোনো স্বামী স্ত্রী যদি আলাদা থাকে কোনো রকম সম্পর্ক ছাড়া, তাদের বিয়েটা এমনিই বাতিল হয়ে যায়। আর আমরা 12 বছর আলাদা, 2019 সালে আমার একতরফা ডিভোর্স হয়ে গেছে। কোনো রকমভাবে বউয়ের দাবি জানাতেও পারবা না, ডিভোর্স হয়েছে কি না সেটাও জেনে নাও, ডিভোর্স হয়ে গেছে। দিনের পর দিন যখন তোমাদের কাছে সমন গেছে খোরপোশ বা যাই হোক কেসের জন্য, তোমরা একটা দিনও উপস্থিত হওনি, তোমরা কি করেছো তোমরা জানো, উপস্থিত হওনি। আমি বলেছি, আমি ওম উকিলকে বলে দিলাম, আমাকে বললো যে কি তুই কি টাকা পয়সা নিবি না, বললাম না আমার কোনো টাকা পয়সা দরকার নেই, আমাকে মুক্তি দাও, আমি মুক্তি চাই, ভগবান আমাকে সক্ষম রাখুক, ব্যাস আমার মেয়ের কোনো কিছুর অভাব হবে না, তাহলেই হবে। এবার দ্বিতীয় কমেন্টে আসি, দ্বিতীয় না তৃতীয়, প্রিয়াঙ্কা যে কথাগুলো বললে সেটা কি পুরো সত্যি? হ্যাঁ সত্যি, পুরো 100% সত্যি, ডিভোর্স হয়ে গেছে 2019 সালে, ডিভোর্স হয়ে গেছে, আজকে না 2019 সাল। কোর্টে গিয়ে সার্টিফিকেট বের করে দেখে নাও, আমার কাছেও আছে কপি, তোমাকে দেখার প্রয়োজনীয়তা বোধ করছি না। কতদিন জেল খেটে, 3 মাস বললাম তো, 3 মাস জেল খেটেছো, আমি তোমাকে ছেড়েছি না, তুমি আমাকে ছেড়েছো, সবাইকে সত্যি বলো। আচ্ছা তুমি বোধহয় শুধু আমার একটা ভিডিও দেখে কমেন্ট করেছো, আমার লাইভ স্টোরি ব্লগ আছে যে দেওয়া, সেটাতে লেখাই আছে, লেখা না সেটাতে বলা আছে কে কাকে ছেড়েছে, কে কি করেছে। আমি যদি অন্য ছেলের সাথে প্রেম করতাম তুমি কি করতাম, মাথায় তুলে নাচতা আমাকে, আমার বউ অন্য ছেলের সাথে প্রেম করেছে, নাচো নাচতা? আমিও করিনি, আমি মেনে নিতে পারিনি, তুমি অন্য মেয়ের ছেলের সাথে প্রেম করেছো, তার নাম আমি বলবো না, কারণ তার নাম বলে তার আমি ক্ষতি করব না, কিন্তু ডিটেলস আমার কাছে আছে, যদি কোনো সময়তে কোনো কিছু ওঠে, কোনো কিছু ওঠে তো ডিটেলস দেওয়ার মতন ক্ষমতা আমার আছে, তার ছবি, সেখানকার ঘটনা, জিডি কপি সমস্ত কিছু আছে, তার অ্যাড্রেস, এই মেয়েটার সব কিছু আছে আমার কাছে, যদি কোনো দিনও কোনো রকম কিছু ওঠে এর পরবর্তীতে, তো আমার কাছে যথেষ্ট এভিডেন্স আছে, যথেষ্ট। তুমি এরকম কথা বল, মানে এরকম ডিভোর্স হয়েছে কি না সেটাও তুমি শুনে নিলে, ডিভোর্স হয়ে গেছে, দাবি কোনো রকমভাবেই তুমি জানাতে পারবে না, বউয়ের দাবি, কারণ ডিভোর্স হয়ে গেছে। হাত জোড় করে অনুরোধ করছি, 12টা বছর আগে যখন মুখটা দেখাওনি, দ্বিতীয়বার আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করো না। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা তো আমার মোটামুটি 2 বছর হয়ে গেল, 2 বছর আগে কেন কমেন্ট করোনি, দেখতে পাওনি 2 বছর আগে, দেখতে পাওনি, খোঁজোনি 2 বছর আগে, নতুন দেখলা নাকি? আচ্ছা, আমি এমন কিছু ইনকাম করি না, সত্যি বলছি, 27,000 সাবস্ক্রাইবার ঠিকই, আমি এমন কিছু ইনকাম করি না, অত সব খুচখাচ কমেন্ট করে ইয়ে করে লাভ নাই, এমন কিছু ইনকাম করি না, সত্যি বলে দিচ্ছি তোমাকে, যা ইনকাম করি আমার চলে যায়, মেয়ের চলে যায়, বাড়ি চলে যায়, ব্যাস যা করি, কিন্তু খুবই ইনকাম করি না। শুনে নাও,
তুমি হয়তো ভাবছো, আরে সালা বহুত টাকা কামাচ্ছে, এদাই একটু খুচকারি খুচ করো কোনো লাভ নেই। সত্যি বলছি, ইনকাম করি না গো অত, শুনলে? আমি হয়তো ভিডিওটা করতে গিয়ে কিছু কিছু জায়গায় অনেক উত্তেজিত হয়ে গিয়েছিলাম, কারণ কি বলতো, পুরোনো কথাগুলো যখন মনে পড়ে না উত্তেজিত হয়ে যায়। তোমরাই বলো, সত্যি তোমরা যারা আছো, কোনো মেয়ের জন্য এটা একটা ইয়ার্কি যখন তাকে বলা হয় তোমার তো কোনো দিন বাচ্চাই হবে না, তার মা তাকে সাপোর্ট করছে দিনের পর দিন, রাতের পর রাত কোলে বাচ্চা নিয়ে কেঁদেছি। মানে 2012 সালের 1 জানুয়ারি যখন আমার 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 বাড়ির থেকে সেদিন আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছে, কদিন আগে ডিসেম্বরে। তো ওদের বাড়িতে ও, তার আগে সাধের কথা বলি, আমার যখন সাধের সময় বাবা মা ফোন করে ওদেরকে বললো, তো কিছু উত্তর দেয়নি। তো আমার এক্স হাজব্যান্ডকেও বলা হলো, তো সে বলল যে সে তার মায়ের সাথে কথা বলে জানাবে। তো তার মা বলেছে যে আমাকে কি এটা করে তুই অপমান করাতে চাইছিস, মানে আমাকে এসে সাধ দিলে তার মার অপমান হবে। ঠিক আছে, 8-9 মাস প্রেগনেন্সিতে কেউ জার্নি করতে পারে না, এটা সবাই জানো। তো সেক্ষেত্রে সাথে রাখে নাকি অপমান করানো হবে আমাকে সাথ দিলে, তো ঠিক আছে সেটা বাদ। সেটা হলো আমার বাড়ি থেকে আমার বাবাই সাথ দিয়েছিল, যতটুকু দেওয়ার বাবা মা দিয়েছিল। তারপরে এবার তোমার ইয়েতে কি বলে, যখন হ্যাঁ ডিসেম্বরে যখন আমার মেয়ের অন্নপ্রাশন হলো, তো ওদের সবাইকে বলা হলো। তো ওদের বাড়ির উত্তর হলো আমরা যাব গিয়ে, আমরা তৃণমূল না সিপিএম পার্টি অফিস, কোনো একটা পার্টি অফিস, পার্টির খুব জোর দেখাতো, পার্টি অফিসে বসবে, মানে ওরা আমাদের বাড়িতে অন্নপ্রাশন আসবে না। বাবা তখন বলেছিল ইয়ার কি মেয়েরা আপনারা স্কোয়ার ফিল্ডে বসে থাকেন, আপনাদের আসতে হবে না। ঠিক আছে, আমার বাবা মা অনেকবার চেষ্টা করেছে বাচ্চা হওয়ার পরে মিলমিশ করানো, অনেকবার অনেকবার ওই তরফ থেকে কোনো কিছু পায়নি। ওনাদের দাবি ছিল ওনারা যখন বলবে তখন আমি বাচ্চা নিতে পারবো, যেখানে ভালো মতো আমার এক্স হাজব্যান্ড জানতো আমার থাইরয়েডের প্রবলেম আছে, ডাক্তার বলেই দিয়েছিল বাচ্চা হবে না সেক্ষেত্রে, ওনাদের বক্তব্য। ঠিক আছে, সেটা হলো। তারপরে অন্নপ্রাশনে তো আসলো, ও আসলো আমার সাথে কোনো কথাবার্তা কোনো কিছু বলতো না, সত্যি আমি বলতো না, ঠিক আছে আমিও চুপচাপ থাকতাম। দিয়ে মা বলতো ধৈর্য ধর, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধর, ঠিক হয়ে যাবে। আমার মায়ের একটাই কথা এখনও বলে, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে এইবার তারপরে এবার হ্যাঁ 1 জানুয়ারির দিন, সেদিন আমার আমরা একসাথে, আমি বাবা মা বোন পুচন তখন কোলে, অন্নপ্রাশনের পর যতটুকু হয় বাচ্চা, তারপর আমার বড় মামা, আমার মাসি, মেসো ভাই, আমরা সবাই মিলে, আর সেখানে গাড়িতে এক্স হাজব্যান্ড ছিল, আমরা সবাই মিলে গেলাম কলকাতা। তো কলকাতা ঘুরতে যাওয়া আমাদের প্ল্যান ছিল, ঘুরতে যাব। দিয়ে তার সাথে এটা ঠিক হলো যে তাহলে আমরা একটু ঘুরে ফিরে ওদের বাড়িতে যাব, সকালবেলা তো কারো বাড়িতে যাবো না, একটু ওদের বাড়িতে যাব, দিয়ে কথাবার্তা বলে সব ঠিক করে আসবো। দিয়ে আমার মেসো বলো হ্যাঁ তুতুলের বাড়িতে সব যাবো, সব কিছু ঠিকঠাক করে আসবো। সেই মতো হলো, এবার ওকেও বলা হলো, বলো ঠিক আছে হলো। তো এবার নিকো পার্কে গিয়ে ঘটনাটা ঘটে গেল, ওর আমি আমরা সবাই দাঁড়িয়ে ঠিক করছি আমরা কে কোন রাইডে চাপবো। পুজন তখন ওর কোলে, আমি পাশে দাঁড়িয়ে, হঠাৎ করে পুজনকে আমার কোলে দিয়ে ও এগিয়ে হেঁটে যেতে লাগলো। আমি তখন ওর পিছন, আমি না ওর দিকে তাকিয়ে আছি, কী ব্যাপার হলো, হঠাৎ ও ওই দিকে কোথায় যাচ্ছে, এবং দেখছি ওর পেছনে একটা মহিলা ধাওয়া করেছে। তখন আমাকে বাবা বাবা পুজনকে আমার কোল থেকে নিয়ে বললো দেখতে দেখতে তুতুল ব্যাপারটা কী, তাড়াতাড়ি আমি আমি দৌড়, ওরা এত স্পিডে হাঁটছে, ও বারবার ওর হাতে এই জায়গাটা মেয়েটা ধরছে, মানে পেছন দিক দিয়ে হাজব্যান্ডের যেরকম ধরে সেরকম হাত, ও হাতটা ছাড়িয়ে দিচ্ছে, দুবার ধরেছে দুবার ছাড়িয়ে দিয়েছে। মানে আমার কপাল এমন, দেখো কালকে রাতে কী খেয়েছি সেটা আমাকে মাকে জিজ্ঞেস করতে অনেক সময় যে মা কালকে রাতে কী খেয়েছিলাম গো, আর আজকে থেকে 12-13 বছর আগের ঘটনা চোখের সামনে জল জল করছে, আর যে কয়দিন এই ঘটনাটা মনে করেছে বিশ্বাস করে ঘুমাতে পারিনি, রাতে ঘুমাতে পারিনি আমি। সেই আমি যখন ডাকছি ওকে নাম ধরে, তখন বলছে যে ওই মহিলা হু আর ইউ, আট মাসের মেয়ে আমার, হু আর ইউ, ওর সাথে তো আমার অ্যাফেয়ার চলছে, আর ও, ওর নাম তো সঞ্জয় চ্যাটার্জি, পায়ের তলা থেকে মাটি সরে গেছিলো সেদিন আমার, হাওয়াও করে কেঁদেছিলাম কিছুক্ষণ, বড় যে আমি কী করবো, ওই বাচ্চাটা নিয়ে কোথায় যাব, আমি তো পুরোপুরি ডিপেন্ডেড তখন, খুব কেঁদেছিলাম যে আমি কী করব, আমার তো সব কিছু শেষ হয়ে গেল, আমি এখন কী করব, খুব কেঁদেছিলাম সেই দিন, আমি কোথায় যাব কী করব। তবে সত্যি বলছি আমার বাড়ির লোক আমাকে খুব সাপোর্ট করেছে, আমার
সেই মেন্টাল ট্রমা আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি, এখনও আমি কাটিয়ে উঠতে পারিনি। আমার যে এখন মনে পড়লো, আমি 2-3 দিন রাতে ঘুমাতে পারবো না, এবং ওই ঘটনাটার পর আমি বুঝি আমি কতদিন রাত্রে ঘুমাতে পারিনি। আমি উঠে উঠে শুধু কাঁদতাম আর বলতাম যে কেন আমার সাথে এটা হলো, আমি তো শুধু ভালোবেসেছিলাম, ও যেভাবে রেখেছিল আমি সেভাবে ছিলাম। শ্বশুর বাড়ি সব অত্যাচার সহ্য করা যায় জানো, যদি বরটা ভালো থাকে, না হলে কি বলো তো, কেউ পারে না। তোমরা হয়তো অনেকেই যারা আমার নতুন ভিডিও দেখছো তারা জানো না, অনেকে অনেক কমেন্ট করেছো বরের কাছে ফিরে যাও, বরের কাছে ফিরে যাও। আরে কার কাছে ফিরে যাব, যে অন্য মেয়ে ছেলের সাথে সম্পর্ক করেছে তার কাছে? আমার জায়গায় নিজেকে একবার রিলেট করে দেয়, নিজেকে একবার বসিয়ে দেখো এই ঘটনাটা যদি, আমি চাই না কারো জীবনে হোক, কিন্তু একবার বসিয়ে দেখো নিজেকে আমার জায়গায়। এরকম করে অন্য একটা মহিলা এসে দাবি জানাচ্ছে, কীরকম লাগবে তোমার? বর মরে যাওয়া একটা বিষয়, মানে তার বিয়ের স্মৃতি নিয়ে সারা জীবন বাঁচা যায় যে না ও তো আমাকেই ভালোবাসতো শুধু। আমি যখন সম্পর্কে সৎ ছিলাম তুমি কেন সৎ থাকতে পারলে না? আমারও তো শরীর আছে, আমারও তো মন আছে, কই আমার তো অন্যদিকে পা টলেনি, তুমি কেন অন্যদিকে গেলা? তুমি কেন গেলা? খুব কেঁদেছিলাম, উঠে দাঁড়াতে অনেক সময় লেগেছে, বারবার হোঁচটকে পড়েছি, বারবার উঠে দাঁড়িয়েছি, অনেক সময় লেগেছে, বিশ্বাস করো। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, এই জন্মে তো পারবো না, কারণ আমি সম্পর্কে সৎ ছিলাম, তুমি ছিল না। তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয়। তোমাদেরকে সব কিছু জানালাম, তোমরা জানতে পেরেছো সব কিছু, আর এখন সত্যি আমি কিছু আর বলার মতন কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। তো এখন টাটা, চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে।